বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন উধারবন্দ খণ্ড শিক্ষা আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে ধর্ণা কর্মসূচি পালন করে মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হওয়া এই ধর্ণা কর্মসূচি দুঘণ্টা ধরে চলে। পরে উধারবন্দ খণ্ড শিক্ষা আধিকারিক জয়ন্তী পাল আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার পর সমাধান সূত্র বেরিয়ে আসে, পরিস্থিতি স্বাভাবিক হয়, কাজ শুরু হয় কার্যালয়ে। এদিন আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে ছিল মধ্যাহ্ন ভোজন প্রকল্প বেসরকারি সংস্থার কাছে হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার, রাজ্য সরকারকে রন্ধনকর্মীদের অতিরিক্ত 5,000 টাকা করে সাম্মানিক প্রদান, পেনশন, চিকিৎসা সাহায্য সহ রন্ধনকর্মীদের সুরক্ষা ব্যবস্থা চালু করা ইত্যাদি। আমাদের বেতন 5,000 টাকা হতে হবে, আমরা রান্ধুনি কর্মী, আমরা চাই 12 মাসের বেতন দিতে হবে এবং 12 মাসের বেতন 12টা মাসই আমরা পেতে হবে। আমরা চাই আমাদের বৃদ্ধ অবস্থায় আমাদের পেনশন হবে, প্লাস আমাদের ডাক্তারি যা কিছু সমস্যা আছে তারা আমাদের সমাধান করবে। সরকারি করতে হবে হ্যাঁ, আমরা এনজিও হাতে তুলে দেব না, তার জন্য আমরা এই মিছিলটি করছি।